আসসালামু আলাইকুম, রেগুলার আপডেট 24-এ আপনাদের স্বাগতম। আজ আমরা এসেছি শাহ কৃষি তথ্য পাঠাগার এবং কৃষি জাদুঘরে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি গেটের সামনে দাঁড়িয়ে আছি। তো এখন আমি গেটের ভেতরে যাব। তো ফুল ভিডিওটি দেখার জন্য আমাদের সাথেই থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এইটা মেইন ফটক, মেইন গেটের একটা জায়গা। এটা মাথুলি আপনারা দেখতে পাচ্ছেন। তো দেখুন এটা খোলা যাবে না। তো আসলে বুঝতেই পাচ্ছেন মাথুলিটা আসলে খুব সুন্দর, এটা আসলে খুব এখন গ্রাম বাংলায় চলে না। তো আমরা একটু সামনে আগাবো। আমাদের সাথে আছে আপা, আপনার নামটা কি জানো? আচ্ছা, আমাদের সাথে আছে জোসনা খানম, এখানকার দেখাশোনার দায়িত্বেই নিয়ে আছেন। তো জোসনা আপার সাথে আমরা বেশ একটু ঘোরাঘুরি করে এটা দেখলাম। তো একটু ভেতরে যাবো আপা। বন্ধুরা, এই ঘরটিতে অনেক কিছু আপনারা এখন দেখতে পাবেন, যেটা হয়তোবা এর আগে আপনারা দেখেছেন কি না জানি না। এখানে অনেক প্রত্নতাত্ত্বিক বিভিন্ন ধরনের জিনিসপত্র রাখা আছে। আপনারা আসলে এগুলো নাম বলে আসলে শেষ করা খুব টাফ, অনেক কিছু জিনিস নাম বলে আসলে শেষ করা যাবে না। আপনারা শুধু দেখবেন একটু একটু করে, তারপরেও আমি দু একটি নাম বলবো। এই যে এখানে দেখেন বিন, এটা সাপের বিন, যেটা সাপুরদের কাছে থাকে। তারপরে যে এখানে দেখেন যে এই যে হোঁকা, যেটা আসলে সেই আমলের লোকেরা এই হোঁকাটা ধূমপান করতো হোঁকা দিয়ে। এছাড়াও দেখেন কৃষির আসলে বিভিন্ন ধরনের নিড়ানির যন্ত্র এখানে আছে। এছাড়া দেখুন বিভিন্ন ধরনের ধানের জাত, এখানে বিভিন্ন ধরনের ধান এখানে রাখা আছে, ধান প্লাস বিভিন্ন ধরনের বীজ এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন বীজগুলো আছে। আর এইদিকে আপনারা দেখতে পাচ্ছেন, আচ্ছা এখানে আপনারা দর্শক আরও একটি জিনিস দেখতে পাবেন যে হারিকেন। এটি আসলে গ্রাম বাংলা থেকে আসলে প্রায় উঠে গেছে, এটা আর চলে না। এখন লাইটের ফলে, লাইট আসার ফলে এটা বিলুপ্ত হয়ে গেছে। দেখুন বিভিন্ন ধরনের এখানে হারিকেন বাতি আছে, প্লাস উপরে লাইটও আছে। দীপা মোড়ক উন্মোচন প্রকাশনা উৎসব, বিভিন্ন ধরনের এখানে প্রাণীও দেখা যাচ্ছে, ইনসেক্ট। এই যে এখানে তবলা দেখা যাচ্ছে, বিভিন্ন ধরনের তবলা আছে আর কি। এই আর এইদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে উইয়ের মাটি, এখানে উইয়ের মাটি এটা আছে, কিছু উইয়ের মাটি আছে। আর এখানে দেখতে পাচ্ছেন মৃৎশিল্পের কিছু জিনিসপত্র, মাটির তৈজসপত্র, যে গ্রাম বাংলায় যে জিনিসগুলো বেশি ব্যবহার করা হয় সেই ধরনের জিনিস এখানে আছে। তারপরে আচ্ছা এই যে পাকিস্তান পিরিয়ডের দাঁতও এখানে সংরক্ষিত আছে, উনি আসলে মারা গেছেন কিন্তু দাঁতগুলো এখানে সংরক্ষিতভাবে আছে এই আর কি। হ্যাঁ, আর এখানে আর একটা জিনিস দেখতে পাবেন, যারা মানে তালের জিনিসপত্র তৈরি করে, তাল ঘুষি, এটা মানে তালের যে রসটা, যে রস ছাড়ানোর জন্য এটা ব্যবহার করা হয়। তারপরে এখানে একতারা দেখতে পাচ্ছেন, বালচা দেখতে পাচ্ছেন, বিভিন্ন ধরনের আর কি যন্ত্র দেখতে পাচ্ছেন আপনারা। তারপরে এইদিকেও কিছু পুরাতন লোহার জিনিসপত্র আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বিভিন্ন আপনারা যে কুঠার দেখতে পাচ্ছেন, করাত দেখতে পাচ্ছেন, বিভিন্ন ধরনের কাস্তে ধান কাটা বা বিভিন্ন ধরনের প্রয়োজন পড়ে এগুলো। তো এই আর কি। তো এই পাশে আমরা কি আছে একটু দেখব। তো এইদিকে আপনারা দেখতে পাচ্ছেন আসলে বিভিন্ন ধরনের যে ঢাল ভাঙা হাতুড়ি, মানে ওই যে মাটির যে বড় বড় ঢিলগুলো হয় ওইটা ভাঙার জন্য এটা একটা হাতুড়ি, এটা বাঁশের তৈরি। তারপরে আপনার পেঁয়াজের বীজ ফেলা আঁকা, মানে বীজটা একটু নাড়ানি দেওয়ার জন্য এটা, বিভিন্ন ধরনের যে যন্ত্রগুলো দেখতে পাচ্ছেন। এছাড়াও আমার পিছনে আপনারা বিভিন্ন ধরনের যন্ত্র দেখতে পাচ্ছেন। ওইখানে একটা দেখা যাচ্ছে মানুষের কোনো বস্ত্রের মতো জিনিস, ওটা আসলে হয়তো বা জামা, জামার মতো ওটা দড়ির জামা। তো এই এখানে আবার ঢেঁকি আছে, এছাড়াও বিভিন্ন ধরনের উপকরণ এখানে আছে।
তো অনেক কিছুই হয়তো নাম আমরা বলতে পারলাম না, তো অনেক কিছুই আমরা আসলে দেখলাম। তো আপনাদের আসলে খুবই ভালো লাগবে এই জিনিসগুলো দেখে। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।